আমার বাংলা সংবাদে আমি অর্পিতা দে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ব্যাংক ও বিমার বেসরকারীকরণে শিলচরে প্রতিবাদী কর্মসূচি পালিত, রয়েছে স্ট্রিট প্লেও। গৌতম কনস্ট্রাকশনের অবৈজ্ঞানিকভাবে সড়কের কাজ, অভিযোগে সরব স্থানীয়রা। কাজে দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করা যাবে না, মন্তব্য বিধায়ক করিমের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সংসদে ব্যাংকিং ল অ্যামেন্ডমেন্ট বিল 2021 পেশ না করায় ও ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে সমস্ত দেশব্যাপী 16 ও 17 ডিসেম্বর ব্যাংক বন্ধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ফোরাম ফর সোশ্যাল হারমোনি, সারা ভারত কৃষক মজদুর সভার কর্মকর্তারা বৃহস্পতিবার শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে ভাষা শহীদ স্মারকের পাদদেশে এক প্রতিবাদী সভা আয়োজন করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, একের পর এক লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারীকরণের পেছনে আদা জল খেয়ে পড়েছে মোদী সরকার। সরকার আদানি আম্বানিদের মতো বৃহৎ পুঁজিপতিদের সুবিধা ও লাভ পাইয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছে। মোদী সরকার গুজরাটের পুঁজিপতিদের 10 লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ মুকুব করে দেওয়ার পরও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিগত 3 বছরে মুনাফা করেছে 1,97,376 কোটি টাকা। তারপরেও লাভজনক প্রতিষ্ঠানকে অলাভজনক প্রতিষ্ঠান আখ্যা দিয়ে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে বর্তমান সরকার বলে জানান যৌথ সংগঠনের কর্মকর্তারা। সরকারের এই পদক্ষেপ শুধু দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করছে না, দেশের স্বাধীনতাকে বিপন্ন করে সাম্রাজ্যবাদীদের অবাধ লুণ্ঠনের ক্ষেত্রে হিসাবে প্রতিপন্নিত করা হবে বলে মত ব্যক্ত করেন তারা। অন্যদিকে পেট্রোল ডিজেলের দামে আগুন, রান্নার গ্যাসের দাম 1100 টাকায় পৌঁছায়, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি হচ্ছে বলে দেশের অর্থনীতিকে বিপন্নস্ত বলে জানান ক্ষোভ ব্যক্ত করেন তারা। সভায় আওয়াজ উঠানো হয়, ব্যাংক সহ বিমার বেসরকারীকরণ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, যদি ব্যাংক অ্যামেন্ডমেন্ট আইন সংসদে পেশ করা হয় তবে তার রোধ না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন আরো জোরদার করা হবে বলে জানান। এদিনের প্রতিবাদী সমাবেশে নাটক ঠাকুরঘরে কে শীর্ষক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর অবাধ বিক্রির বিরুদ্ধে পথনাটক পরিবেশন করেন কোরাস শিলচরের শিল্পীরা। প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্যাংক কর্মী মানব বিকাশ চক্রবর্তী, মানব দাস, প্রজ্ঞা অন্বেষা, প্রদীপ নাথ, স্নিগ্ধা দাত প্রমুখ। তারা বিদেশ সফর করেন, তারা ভোগ বিলাস করেন, সেই ভোগ বিলাসের পয়সাটুকু যোগায় তাদের কর্পোরেট বান্ধবরা। প্রতিষ্ঠান তাই আমি বিক্রি করে দিচ্ছি। ভারতবর্ষের মানুষ অশিক্ষিত মানুষ, ভারতবর্ষের মানুষ পরিপক্ক মানুষ, ভারতবর্ষের মানুষ কিচ্ছু বুঝে না। তাহলে এত মিথ্যা কথা একজন প্রধানমন্ত্রী কি করে বলতে পারেন? গৌতম কনস্ট্রাকশন কোম্পানির অবৈজ্ঞানিকভাবে কাজ করে যাওয়ার বিপাকে পড়লেন হাইলাকান্দি রোডের স্থানীয়রা। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সরব হয়ে তারা নিজেদের সমস্যা সহ গৌতম কনস্ট্রাকশন কোম্পানির কাজের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। তারা জানান, শুরু থেকেই বারংবার বিতর্কে পড়েছিল হাইলাকান্দি রোডের 4 লেনের সড়কের কাজ। কখনো সড়কের জমির রিকুইজিশন কম বা বেশি, তো কখনো 0.1 স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। শুধু তাই নয়, ছিল জটিল রাজনীতিও। তবে এবার অভিযোগ গৌতম কনস্ট্রাকশন কোম্পানির অবৈজ্ঞানিকভাবে কাজ করে যাওয়ার বিষয়টি। শহরের কাঁঠাল পয়েন্ট থেকে দ্বিতীয় লিঙ্ক রোড পর্যন্ত সড়কের একপাশে ফুটপাত প্রায় 3 ফুট উঁচু করে বানায় সংশ্লিষ্ট কনস্ট্রাকশন কোম্পানি এবং সড়ক থেকে জল নিষ্কাশনের জন্য ওয়াটার হোল রাখা হয় প্রায় 1 ফুট উঁচুতে। এতে স্থানীয় জনগণদের নিজেদের বাড়িঘর সহ দোকান যাতায়াতে তীব্র সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বর্ষার মরশুমে আরও সমস্যার মুখে পড়তে হয়। অন্যদিকে ফুটপাত সংলগ্ন যাদের বাড়িঘর রয়েছে সেগুলো জলের তলায় এসে পড়তে পারে বলে আশা ব্যক্ত করেন তারা। বিষয়টি নিয়ে বরাক কয়েকবার কনস্ট্রাকশন কোম্পানির কাছে
অবগত করা হলেও তারা কাজ সম্পন্ন হওয়ার আগেই সমস্যা সমাধান করবে বলে আশ্বাস প্রদান করেন। কিন্তু ইতিমধ্যেই কোম্পানি তার কাজ সম্পন্ন করে এবং সেই সমস্যা সমাধান না করেই চলে যাওয়ায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা। স্থানীয়রা আরও অভিযোগে জানান, কনস্ট্রাকশন কোম্পানির কাজের দরুন তাদের ঘরবাড়ির পাশাপাশি এই চার লেনের রাস্তাটিও বন্যার জলে নষ্ট হবে বলে আশা ব্যক্ত করেন। রোডে যে রাস্তা ডাবল লাইন যে হয়েছে, এটা ট্রেনের আমরা বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। হাটাল পয়েন্ট থেকে সেকেন্ড লিঙ্ক পর্যন্ত ট্রেনের যে আগে হাইট আসিল, আমরা তো কোয়া হয়েছে রাস্তা থেকে এক ফুট উপরে রইব, আর রাস্তার জলটা ইয়া এই ট্রেনও ইয়ার ঢুকবো। এখন দেখা যায় 3 ফুটের উপরে আছে ট্রেনের হাইট। এই যে আমরা সমস্যা, এত দূর অঞ্চলে যে বসত বাড়ি আছে, দোকান আছে, এটা আমরা বিরাট একটা সমস্যা হয়ে গেছে। এখন ট্রেনে উঠা সমস্যা হয়ে গেছে, রাস্তার জলটা যাইব কই? এটা তো রাস্তার জল, রাস্তা তো রয়ে যাইব। এখন যে সমস্যা আছে, সমস্যা যদি তারা নিচেতে মানে ড্রেনটা যদি ভাঙে, ড্রেনের গভীরতা আছে 6 ইঞ্চি, বর্ষার সময় যে জল জমব, এই জল সম্পূর্ণ আইব রাস্তার উপরে, সমস্যা তো আরও বাড়িব, সমাধান তো হওয়ার না। এখন বিশেষ বিশেষ করিয়া আমি আসাম সরকার, ডিসি মহাশয়া, পিডাব্লিউডি এবং কনস্ট্রাকশন কোম্পানির কাছে অনুরোধ, আমরা এই সমস্যাটা কীরকম সমাধান করা যায়, আর আমরা ওগুলো বিশেষ করিয়া মানে ওগুর মানে একটা সমাধান যেরকম বাড়ে ওটার জন্য আমরা বিশেষ বিশেষ অনুরোধ এবং মিডিয়ার মাধ্যমে হইতে চাই, আর আমরা যে সমস্যা আছে আপনারা ওটা তুলিয়া ধরুন, ওটা আপনারা কাছে বিশেষ বিশেষ অনুরোধ। কোনো কাজ থেকে পার্সেন্টেজ নেই না, তাই উন্নয়নমূলক কাজগুলো গুণগত মানের হতে হবে। বৃহস্পতিবার শোনাই নগদীগ্রাম দ্বিতীয় খণ্ডে বারমণি রোড থেকে গুরুকুল স্কুল হয়ে 133 নম্বর এলপি স্কুল পর্যন্ত 1,20,72,000 ব্যয়ে সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ঠিক এই মন্তব্য করলেন শোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। এদিন ভিত্তিপ্রস্তর পরে এ মর্মে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া বলেন, অতীতে শোনাইয়ে উন্নয়নের নামে লুণ্ঠন করা হয়েছে, এবার থেকে কাজে দুর্নীতি ও অনিয়ম কোনো কিছুই বরদাস্ত করা হবে না বলে তীব্র হুঁশিয়ারি দেন তিনি। এদিন বিধায়কের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রফিক আহমেদ চৌধুরী, মধ্য সোনাই জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি ইজাজ হোসেন লস্কর, AIUDF সোনাই কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর প্রমুখ। সুন্দাইটা আগামী 3-4 বছর যে সময় আছে, আপনারা যে ম্যান্ডেট দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, সেটা আমি অক্ষরে পালন করার চেষ্টা করব। পরিশেষে আবার সুন্দাইতে আরো 3-4টা বড় প্রজেক্ট হবে আমি আজকে ঘোষণা করছি না। একটা তো আমরা ফাউন্ডেশন লেভেল করবো এই মাসের মধ্যে, 23 কোটি টাকার একটা গার্লস রেসিডেন্সিয়াল স্কুল, সেগুলিতে হবে একটা প্ল্যানেটোরিয়ামের কাজ যেটা প্রপোজ ছিল, আমরা চেষ্টা করছি আগামী 6 মাসের মধ্যে যাতে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমি ব্যক্তিগত ভাবে মুখ্যমন্ত্রীকে নিয়ে গিয়ে আমি নীতি গাডকারীর সঙ্গে এই পার্টটা যাতে কাশীপুর থেকে শোনাই আমাদের যে পার্ট সেটা যাতে টেন্ডার হয়। বৃহস্পতিবার ধলাই বিধানসভা কেন্দ্রের অধীনস্থ বরজালেঙ্গা ব্লকে অসুস্থ রোগীদের হাতে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক তুলে দেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন তিনি বরজালেঙ্গা ব্লকের 3 জন রোগী ও তাদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। আর্থিক অনুদান প্রাপকরা হলেন আইরংমারা জিপির পিয়ালি দেব, নয়াবিল জিপির দেবজিৎ পাল এবং বরজালেঙ্গা জিপির অনিমা চক্রবর্তী। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে এদিন প্রত্যেকের হাতে 10,000 টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে রাজ্য জুড়ে যানবাহন দুর্ঘটনায় লাগাম টানতে আদা জল খেয়ে মাঠে নামলো রাজ্য পরিবহন বিভাগ সহ পুলিশ প্রশাসন। এতে বিগত কয়েকদিন থেকে গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে সীমান্ত জেলা করিমগঞ্জেও সচেতনতামূলক অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন। এ মর্মে বৃহস্পতিবার জেলা পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট টিম ও পাথারগাঁদি পুলিশের যৌথভাবে পাথারগাঁদি বেশ কটি গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালানো হয়।
এদিন প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন ধরনের যাত্রীবাহী গাড়ি চালক ও যাত্রীদের দাঁড় করিয়ে পথ সুরক্ষা সম্পর্কে বিস্তর জানান দেওয়ার পাশাপাশি যানবাহনের কাগজপত্র খতিয়ে দেখেন ও বিভিন্ন বাইক চালক ও আরোহীদের দাঁড় করিয়ে হেলমেট পরিধান ব্যাপারে সতর্ক করে দেন। প্রশাসনের কথায় একা পরিবহন বিভাগ ও পুলিশের পক্ষে সবকিছু সামলানো সম্ভবপর নয়। অসাবধানতাবশত প্রতি বছরই রাজ্যে প্রায় 1.5 লক্ষাধিক লোক দুর্ঘটনার শিকার হন। অনেকে দৈনন্দিন কাজকর্মের দৌড়ঝাঁপে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। এতে অনেক সময় যাত্রীদের অসাবধানতা ও চালকদের বেপরোয়া মনোভাবে দুর্ঘটনা সংঘটিত হয়। এদিন এনফোর্সমেন্ট বিভাগের কর্মীরা প্রত্যেককে সড়ক সুরক্ষাজনিত কারণ দর্শিত করে বলেন, মাত্রাতিরিক্ত যানবাহন যাত্রী বহন করা গাড়িতে সচেতন যাত্রীরা সরব হন এবং চালকরা যাতে সিট বেল্ট পরিধান সহ ট্রাফিক বিধি অনুসরণ করে গাড়ি চালান সে ব্যাপারে নজর প্রদান করে বললেন। সুরক্ষার কারণে আমি মানুষকে একটা অ্যাওয়ারনেস আনিব বিচারি আছো, আর তার কারণে আমি হেলমেট সিট বেল্ট আদি করে আমি মানুষখিনিক যাতে রাস্তার যাতে দুর্ঘটনাবিলাক কমাব পারি তার কারণে আমি পদক্ষেপ লৈছো আমার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আর পুলিশ ডিপার্টমেন্টের ফলের পর। কারণ বছরে বছরে আমার এক্সিডেন্টত আমার 1.5 লক্ষ মানুষ, তার বেশি মানুষ এই এক্সিডেন্টত পথ দুর্ঘটনাত নিহত হয়েছে। সেই কারণে আমি যাতে এই এক্সিডেন্টবিলাক কমাব পারো, আর এক্সিডেন্ট হওয়ার লগে লগে আমি বহুত এই মানে এক্সিডেন্টত বিভিন্ন খুনিয়া হয়েছে, খুনিয়া ইমান মানুষ খুনিয়া হয়েছে যে সেইবিলাক আমি কিছু আমি এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের যোগেদি এই সতর্কতামূলক আমি এই অভিযান চলাই যদি আমি রাস্তার কিছু দুর্ঘটনা রোধ করব পারো তার কারণে আমি চেষ্টা করে আছো। মাননীয় পরিবহন বিভাগের মন্ত্রী, মাননীয় আমার মুখ্যমন্ত্রী মহোদয়, তেওঁলোকে এই ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ লৈছে, আর তার কারণে আমি আমার করিমগঞ্জ জেলার ফলের পর আমার ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস আর পুলিশ ডিপার্টমেন্টের যৌথ সহযোগত আমি বিভিন্ন ঠাইত মানুষক সজাগ করার কারণে আমি অ্যাওয়ারনেসর লগতে আমি বিভিন্ন ধরনের চেকিং করে আছো যাতে মানুষখিনি সতর্ক হয়, যাতে আমি কিছু পরিমাণে আমি অনাগত দিনত আমি যাতে কিছু দুর্ঘটনা রোধ করব পারো। অসম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে ভৈরবী থেকে শিলচর যাত্রীবাহী ট্রেন প্রতিদিন চলাচলের জন্য দাবি জানিয়ে একটি স্মারকপত্র NF রেলওয়ের বদরপুরের এরিয়া ম্যানেজারের মাধ্যমে লামডিং ডিভিশনাল ম্যানেজারের উদ্দেশ্যে প্রদান করা হয়। এদিন সংগঠনের হাইলাকান্দি জেলা কমিটির সহসভাপতি দিলওয়ার হোসেনের লস্করের নেতৃত্বে এক প্রতিনিধি দল বদরপুরের NF রেলওয়ের এরিয়া ম্যানেজারের সাথে দেখা করে ভৈরবী থেকে শিলচর পর্যন্ত সপ্তাহে 7 দিনেই ট্রেন চলাচলের দাবি জানিয়ে লামডিং ডিভিশনের রেলওয়ে ম্যানেজারের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন। এতে উল্লেখ করে বলা হয়, করোনা মহামারীর কারণে দীর্ঘদিন থেকে ট্রেনটি বন্ধ থাকে, পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সপ্তাহে 2 দিন করে ট্রেন চলাচল শুরু হয়। এতে তীব্র সমস্যার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের, তাই 2 দিনের জায়গায় ট্রেনটি প্রতিদিনই চালানো হলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে জানানো হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সহসভাপতি দিলওয়ার হোসেন লস্কর বলেন, আমরা অসম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির এক প্রতিনিধি দল আজকে বদরপুর রেলওয়ে রেলের এরিয়া ম্যানেজার সঙ্গে দেখা করি। দেখা করে হাইলাকান্দি জেলার বৈরবী থেকে শিলচরগামী যে যাত্রীবাহী যেটা রেল আছে, এই রেলটা পূর্বে করোনা মহামারীর সময় এই ট্রেন রেলটা বন্ধ হয়েছিল, দীর্ঘদিন পরে রেলটা চালু হয়েছে। কিন্তু কথা হয়েছে কি, যদিও চালু হয়েছে সপ্তাহ মাঝে 2 দিন, আমরা আজকে মেমোরেন্ডামের মাধ্যমে আজকে এরিয়া ম্যানেজারকে দাবি দিয়েছি যে অতি শীঘ্রই এই ট্রেন রেলটা সপ্তাহে 7 দিন চালু করার জন্য আমরা রেলের DRM লাভডিং এবং এরিয়া ম্যানেজারকে আমরা দাবি জানাচ্ছি। স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে স্যারের সঙ্গে মিলার পরে স্যার আমাকে আশ্বাস দিয়েছেন যে এটা অতি শীঘ্রই চালু করার জন্য চালু করবেন বলে জানাচ্ছেন। বিগত 9ই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের নন্দওয়াল রেল স্টেশনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান আলগাপুর বিধানসভা কেন্দ্রের 152 নং গ্রুপের বুথ সভাপতি তন্ময় নাথ। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বরখলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ প্রয়াত তন্ময় নাথের বাড়িতে উপস্থিত হয়ে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেন।
পাশাপাশি প্রয়াত ব্যক্তির পরিবারের লোকদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। উল্লেখ্য, মৃত্যুকালে তন্ময়বাবু রেখে যান দুই নাবালিকা কন্যাসহ স্ত্রী এবং মা। এদিন প্রাক্তন বিধায়ক কিশোরনাথের সাথে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার নাথ যুগী সম্মিলনের সভাপতি মৃণালকান্তি মজুমদার, ননিগোপাল নাথ, দিলীপ ভৌমিক সহ অন্যান্যরা। সেজে উঠেছে মালগড়। সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত লাতুর ঐতিহাসিক মালগড় টিলার শহীদ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হচ্ছে আগামী 18ই ডিসেম্বর। স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্সের উদ্যোগে সীমান্ত সুরক্ষা বাহিনীর 7নং ব্যাটালিয়ন এবং জেলা প্রশাসনের সহযোগিতায় হাতে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএফ কাছাড় মিজোরাম ফ্রন্টিয়ার আইজি মৃদুল সোনোয়াল। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিএসএফ 7নং বাহিনীর কমান্ড্যান্ট বিক্রম সিং, পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া, অতিরিক্ত জেলাশাসক বিপুল কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানে থাকবে স্মৃতিসৌধতে পুষ্পাঞ্জলি নিবেদন, প্রদীপ প্রজ্বলন, বিএসএফ এর গার্ড অফ অনার সহ সর্বধর্ম সভা, আলোচনা সভা এবং দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানও। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে সকলের কাছে আহ্বান জানান পাটকাই ট্রেকার্সের মুখ্য আহ্বায়ক সৈয়দ মজিব আহমেদ, জেলা সংযোজক অরূপ রায় প্রমুখ। ইংরেজিতে ভারত বাংলা সীমান্তবর্তী লাতুর মালেগড়ে সিপাহী বিদ্রোহের প্রথম যুদ্ধ হয়েছিল। এখানেই সরাসরি যুদ্ধ হয়েছিল, যেখানে প্রায় 26 জন সেনা শহীদ হয়েছেন, তার মধ্যে একজন ব্রিটিশ মেজর ছিলেন। আর আগামী 18ই ডিসেম্বর এখানে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন, 7নং বিএসএফ এবং পাটকাই ট্রেকার্সের আয়োজনে এই অনুষ্ঠান হবে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রদ্ধাঞ্জলি, বিএসএফ এর দ্বারা গার্ড অফ অনার থাকবে, তাছাড়া আলোচনা সভা থাকবে। আপনারা সবাই এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সফল করে তুলুন এবং শহীদদের শ্রদ্ধা জানান। ধন্যবাদ সকলকে। বিকশিত অসমের নগ্ন রূপ উঠে এলো করিমগঞ্জে। দুর্ভোগের ঘানি টানতে হচ্ছে এলাকার জনগণের। বেহাল সড়ক নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসীরা। বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করলেও করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ জাতকাপন বরকতপুর গাঁও পঞ্চায়েতের অধীনস্থ লালরচক 7নম্বর ওয়ার্ডের সড়কের বেহাল অবস্থায় তীব্র থেকে তীব্রতর সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে এলাকাবাসীদের। এমনকি অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে। জিপি সভাপতি ও সম্পাদক বছরের পর বছর প্রতিশ্রুতি দিয়েও কোনো কাজের কাজ হয়নি বলে ক্ষোভ ব্যক্ত করেন এলাকাবাসী। পাশাপাশি বর্তমান বিধায়ক তাদের সমস্যায় কোনো গুরুত্ব প্রদান করছেন বলে অভিযোগে জানান স্থানীয়রা। এদিকে বেহাল সড়ক নিয়ে সহ্যের বাঁধ ভেঙে যাওয়ায় অবশেষে ধর্ণা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার করিমগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন ধর্ণা শেডে এক অবস্থান ধর্মঘট পালন করা হয় বলে জানা গেছে। এতে ভুক্তভোগী মহিলারা সহ অনেকেই ছিলেন। পরবর্তীতে সড়ক সংস্কারের দাবিতে জেলাশাসকের কাছে এক স্মারকপত্র তুলে দেন তারা। এর মধ্যে আমরা তারার কাছে গেছি বলে যে আপনারা রাস্তাটা ওর, আমরা রাস্তাটা হয় না কোন কারণে, আমরা সরকারের নিচে নিনা সরকারের সহযোগিত আছি, এই কারণে আমরা তারার কাছে গেছি। ওই ওইব ওই ওইব ওর আজ বিগত 5-10 বছর 20 বছর হইয়া সারছে, আমরা রাস্তাটা হয় না কোন কারণে। গ্রাম দেশে মেয়েরা আছে, হসপিটাল ছাড়া ডেলিভারি হয় না, হসপিটাল ছাড়া ডেলিভারি আনে, তখন স্বামী লইয়া আপার বাসুরে লইয়া রাস্তা তাওয়া লাগে কোন কারণে, রাস্তার অসুবিধার কারণে। যে সামনে আমরা ফুস্টাবিশ, পিছনে আমরা লালসক পাঠশালা স্কুল বলরাম, এর নিকটে আছে আমরা বলরাম ঠাকুর আশ্রম, যে ইটার এইরকম যাইতে আমরা খুব অসুবিধা, বা বউ যে লইয়া আইতে বাইরে আইতে কিন্তু আমরা কোন অসুবিধা হয় কারণে। আমরা আগে গ্রাম গেছি, গ্রাম গিয়ে আমরা বিচার পাইছি না পাই, আমরা ডিসি পাইছি, ডিসি আমরা কোন কিছু আমরা জানাইছি না জানানি সত্যি, আমরা এক অস্ত্র আমরা টাউন উপস্থিত হয়েছি, আমরা গ্রাম থেকে আমরা টাউন আইছি, এই জিনিসটা আমরা বুঝতাম চাই দিবা কি না। শিলচর
আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ সংলগ্ন পাকইপাড়ে বৃহস্পতিবার বিকালে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন একটি প্রৌঢ়। নিহত ব্যক্তির নাম অনিল কুমার সিনহা, বয়স আনুমানিক 71 বছর। জানা গেছে প্রাক্তন সেনাকর্মী অনিলবাবু সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে উঠতেই ধলাইয়ের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বোলেরো পিকআপ গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতার মৃতদেহ রাস্তায় রেখে সড়ক অবরোধ গড়ে তোলেন। তারা মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। অতি অনুতাপের বিষয়, আজকে এই যে ন্যাশনাল হাইওয়ে NH-54 এর রাস্তায় আমাদের পাকইপাড়ের শ্রী অনিল সিংহ মহাশয়, উনি আজকে DI গাড়ির ধাক্কায় উনি মৃত্যুবরণ করেছেন। তাতে এলাকার জনগণ অত্যন্ত দুঃখিত এবং অনুতপ্ত। উনি একজন সমাজসেবী ছিলেন, প্রাক্তন সৈনিক ছিলেন। তো আজকে উনার যে অ্যাক্সিডেন্টে উনি মারা যাওয়াতে আমরা অতি অনুতপ্ত, দুঃখিত। এবং এই ব্যাপারে দীর্ঘ কয়েক বছর আগেও এই রাস্তায় পরপর ঘটনা ঘটতে চলেছে, তা বড় দুঃখের বিষয়। এলাকার কোনো প্রশাসন বা আমরার কর্তৃপক্ষ, উর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণ করিতে আমরা অনুরোধ জানাইতেছি। আপনি? আমি এই এলাকার পঞ্চায়েত। নাম কি? সূর্যকান্ত সিংহ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছেন বহু মানুষ। কারণ সমগ্র ভারতে মমতার গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে পাশে পেয়ে এবং দলের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বুধবার রাতে সুনাইয়ের নতুন রামনগর জিপির প্রায় 50 জন লোক তৃণমূল কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেছেন। এদিন দলের সুনাই কমিটির পক্ষে হায়দার হোসেন বড়ভুইয়া, তাজউদ্দিন, মোজাক্কে হোসেন, শাহাবুদ্দিন, অলক লস্কর, শুকুরউদ্দিন, নিজামুদ্দিন সহ অন্যান্যদের উপস্থিতিতে লোক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানানো হয়েছে। বরকলা কেন্দ্রের হাতিছড়ায় বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনা ঘটে গেল। দুপুর আনুমানিক 3টা নাগাদ হাতিছড়া মহাসড়কের বনদুর্গা মন্দিরের সামনে টিপার ও টাটা DI গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন গাড়ির চালক এবং সহচালক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়ে দেন। খবর দেওয়া হয় মালুগ্রাম থানায়। টিপার এবং একটি DI গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে কিছু ড্রাইভার কিছু জখম হয়েছে, বোধহয় সঙ্গে ছিলেন আরও 2 জন লেবার, সেই লেবারেরও কিছু জখম হয়। তাই ওনাদেরকে মেডিকেল নিয়ে গেছেন। এখন পর্যন্ত কোথা থেকে কী হয়েছে তা জানি না ওনাদের। এই ঘটনাটি কোন জায়গাতে হয়েছে? হাতিছড়া জিপির বনদুর্গা মন্দিরের আশপাশ। কেউ মারা গিয়েছেন, ডেথ হয়েছেন স্পট? না না, সেরকম মারা ওরা যায়নি, জখম হয়েছেন ড্রাইভার একটু বেশি এবং ওনার লেবার যারা ছিল ওনারাও একটু জখম হয়েছে টুকটাক। তাই মেডিকেল গেছে, কতটুকু কী হয়েছে তা এতটুকু জানা নেই। টিপারটা কোথা থেকে আসতেছিল? টিপারটা এসেছিল ডলু থেকে। এবং DI? DIটা সুনাসরা থেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ব্যাংক ও বিমার বেসরকারীকরণে শিলচরে প্রতিবাদী কর্মসূচি পালিত, রয়েছে স্ট্রিট প্লেও। গৌতম কনস্ট্রাকশনের অবৈজ্ঞানিকভাবে সড়কের কাজ, অভিযোগে সরব স্থানীয়রা। কাজে দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করা যাবে না, মন্তব্য বিধায়ক করিমের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।